আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাভিয়া লিমিটেড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের ঝোল তরকারি রান্নার রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের সিলভার কাপ নিয়েছি, আর এখানে আমি সিলভার কাপ মাছের 10-12 টুকরা মাছ নিয়েছি, আর মাছের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ আস্ত রান্না করলে ভেঙে যেতে পারে আর খেতেও বেশি ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তোমরা চাইলে মাছগুলোকে আস্ত রান্না করতে পারো। আমি আজকে মাছটাকে ভেজে রান্না করব না, কাঁচাই রান্না করব। আর আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো চলো দেখিয়ে দেই কীভাবে সিলভার কাপ মাছের ঝোল তরকারি রান্না করতে হয়। মাছটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার এর ভেতর দিয়ে দেবো 3-4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর ভেতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ জিরা বাটা। আমি মশলাগুলোকে একটু ভেজে নেব, দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এবার এর ভেতরে আমি একটু পানি দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর ভেতরে আমি মাছটা দিয়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দেব 8-10টা কাঁচামরিচ। মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেবো পানি। মাছটাকে ডুবো ডুবো করে আমি পানিটা দিয়ে দেবো, আর এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলকটা চলে এসেছে, এবার আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না ঝোলটা একটা গাঢ় ঝোলে পরিণত না হয়। রান্নাটা আমার একদমই শেষ, এবার আমি এর উপরে ভেজে রাখা জিরাগুলো দিয়ে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে আমি কোনো নতুন ভিডিও শেয়ার করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।